ঝালকাঠিতে পথ শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে 6টি ফ্যান উপহার দিয়েছেন যুবলীগ নেতা মোহাম্মদ সবির হোসেন। আজ দুপুরে তিনি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান মামুনের হাতে ফ্যানগুলো তুলে দেন। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, পথ শিশুদের জন্য বিদ্যালয়টির শ্রেণীকক্ষে ফ্যান না থাকায় 135 জন শিক্ষার্থী গরমে কষ্ট পাচ্ছিল। বিষয়টি জানতে পারেন ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবির হোসেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানটিকে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শ্রেণীকক্ষে ফ্যান না থাকায় 6টি ফ্যান উপহার দেন তিনি।